কমেডি সিনেমা যখন রোহিত শেট্টির তখন খানিকটা বিশ্বাস রাখা যায় যে সিনেমাটা ভালো হতে পারে, কারণ সিনেমায় কোনো লজিক থাকে না। সিনেমাটা যেটা থাকে সেটা হচ্ছে মানে পিওর এন্টারটেনমেন্ট, হলে সামনে এন্টারটেনমেন্ট পাবে। যে কারণে ট্রেলারটার লোকে অনেকে ক্রিটিসাইজ করলো, অনেকে বলেছিল খুবই জঘন্য, খুবই বাজে। আমি বিশ্বাস রেখেছিলাম কারণ এটা রোহিত শেট্টির সিনেমা, প্লাস কেন এটা গোলমালের সঙ্গে ক্রস ওভার রাখা রয়েছে, তো বিশ্বাস করা যেতে পারে। রোহিত শেট্টির অনেক সিনেমা কি আগে থেকে খুব খারাপ বলে দেওয়া হয়েছে, পরে এসে দেখা গেছে ভালো। দিলওয়ালেটা বাদ, দিলওয়ালেটা দেখে হতাশ হয়েছিলাম, তো দিলওয়ালের পর আজকে আবার এই সিনেমাটা দেখে কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম, প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হলাম। কারণ এই মানে এটা যে এটা নিয়ে তৈরি কমেডি অফ এরর্স উইলিয়াম শেক্সপিয়ার, সেটাকে নিয়ে দুটো সিনেমা অলরেডি আমরা আগে দেখেছিলাম, একটা হচ্ছে ভ্রান্তিবিলাস এবং আরেকটা হচ্ছে আঙ্গুর। দুটোই অনেকের দেখা, অনেকের দেখা নেই, কিন্তু সিনেমার প্যাটার্নটা অনেকেই জানে, এবার ট্রেলারও অনেকটাই দেখিয়ে দেওয়া হয়েছিল। তো যে কারণে হলে যে লোক যেটা দেখতে চাইবে সেটা হচ্ছে পিওর এন্টারটেনমেন্ট এবং যাতে হাসি পায়। সত্যি কথা বলছি, আমার হাসি পায়নি। কমেডি অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত নিম্নমানের, জোর করে করে হাসানো। একমাত্র সঞ্জয় মিশ্র, তার জন্য এই সিনেমাটা পুরোটা বসে দেখা যায়। তার কমেডি টাইমিং দারুণ লেগেছে, তার যে ডায়লগগুলো, তার যে সিনগুলো সত্যি হাসি পায়, তার সিন দেখে হাসি পায়। তার একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তার সিনগুলো সত্যি হাসি পেয়েছে, কেন মিথ্যে কথা বলবো। কিন্তু বাদ বাকি যে পুরো সিনেমা জুড়ে যে কমেডি, কমেডির নামে রীতিমতো হেগে দিয়েছে, সত্যি বলছে একেবারে ফালতু। রোহিত শেট্টির সিনেমা এত বাজে কমেডি, মানে এত ননসেন্স কমেডি ঠিক আছে, কিন্তু সেটার একটা সেন্স থাকবে, এটা সেটা একদমই নেই, একেবারে নেই। এবং প্রত্যেকে আমি বলছি না যে খারাপ পারফরমেন্স করেছে, কিন্তু স্ক্রিপ্টে কিছু নেই। রোহিত শেট্টির সিনেমায় কী থাকে, ভুলভাল ডায়লগ ফায়লগে ভর্তি থাকে, কিন্তু হাসি পায়। এই সিনেমায় জনি লিভারকে কাজেই লাগানো হয়নি, সে সিনেমায় আসছে প্রায় সেকেন্ড হাফেরও মাঝখান করে, তার আগে তার কোনো এন্ট্রি নেই সিনেমাতে। অথচ তারই মতো একজনকে রাখা রয়েছে সিনেমায় যে জনি লিভারকে নকলি করে বিভিন্ন জায়গা থেকে, তাকে প্রচুর পার্ট দেওয়া হয়েছে। তাহলে ওই পার্টটা জনি লিভারকেই দিয়ে দেওয়া যেত, জনি লিভারের এক্সট্রা আর কোনো ছোট্ট আলাদা করে ক্যারেক্টার না রেখে, জনি লিভার যেটুকু টাইম থাকতো মজা পাওয়া যেত, কিন্তু সেটাও পাওয়া যায়নি। স্টোরি আলাদা করে কিছু বলার নেই, স্টোরি আপনারা সবাই জানেন, এটা আমি আলাদা করে কিছু বলতে পারবো না। কিন্তু এটা যেটা জানার যে গোলমালের সঙ্গে ক্রস ওভারটা কীরকম, সেটা হাহামরি কিছু নয়। সেটা যেরকম ভেবেছিলাম আমরা, সেই বিরাট একটা ভাইবস দেবে আজকে সাউথে এরকম হাজারটা ক্রস ওভার হচ্ছে বলে, বলিউডে যখন হবে গুজবান্স কাজ করবে এমনটা নাও হতে পারে। ওটা নিয়ে আমি প্রচুর এক্সপেক্ট করে ফেলেছিলাম আসলে, যে গোলমালের সঙ্গে দারুণ ক্রস ওভার, যেটা ট্রেলারে দেখিয়ে দিয়েছিল আমার মধ্যে, ওটা ট্রেলারে না দেখালেই ভালো ছিল। ট্রেলারে আমরা অলরেডি দেখে ফেলেছিলাম বলে একটা বিরাট এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছিলো, কিন্তু ওইটুকু বাদে সিনেমায় আপনারা কিচ্ছু এক্সট্রা পাবেন না। যেটা ভেবে আপনারা আসবেন যে বিরাট কিছু একটা হাইফাই মানে ক্রস ওভার রয়েছে, দেখে ছিটকে যাবেন, কিচ্ছু সেরকম নয়। ভুল বরং আমি মনে করি ট্রেলারে ওই গোলমালের ক্রস ওভারের ব্যাপারটা দেখিয়ে দিয়ে হলে যখন আমরা দেখবেন আমাদের কোনো এক্সাইটমেন্টই কাজ করবে না, বেশ প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। একমাত্র সঞ্জয় মিশ্র, যার জন্য এই সিনেমাটা একবার হলেও দেখা যেতে পারে, বাদ বাকি দেখার কোনো কারণ নেই। আমাকে জিজ্ঞাসা করেন দেখবো কিনা মাল্টিপ্লেক্স, আমি তো বলবো ভুলেও না, 200-250 টাকা টিকিটের দাম, মানুষের টিকিটের দাম প্রচুর। আমি ফালতু আজকে ঠকেছি, অনেস্টলি স্পিকিং ঠকেছি। আমি যেটা সিঙ্গেল স্ক্রিনে দেখতাম মাত্র 50 টাকা খরচ করে, আমার তাও গায়ে লাগতো না, জাস্ট সঞ্জয় মিশ্রর জন্য, ওই একটা মানুষের জন্য, একটা মানুষ ফাটিয়ে দিয়েছে, তাহলে সেটাও গায়ে লাগতো আমার। মাল্টিপ্লেক্সে ভুলো, আমি রিকোয়েস্ট করছি মাল্টিপ্লেক্সে দেখবেন, আপনারা কিন্তু ঠকবেন। যদি আপনি খুব রণবীর সিং এর না বড় ফ্যান হয়ে থাকেন, রোহিত শেট্টি যদি না পাগল ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনারা আসুন, তাহলে আপনারা আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। মানে বোরিং, প্রচণ্ড পরিমাণে বোরিং, মানে কমেডি সিনেমা যত বোরিং হতে পারে, একটা সিনে হাসি পাচ্ছে না। আমি জানি না জ্যাকলিনকে কেন ডাকা হয়, মানে এতবার বাজে অভিনয়ের মানে পরীক্ষায়, বাজে অভিনয়ের পরীক্ষায় রেজাল্টটা ফার্স্ট হয়েও তাকে কী করে এতবার চান্স দেওয়া আমি জানি না। এবং বাদবাকি কাউকে সিনেমায় সেইভাবে ইউজ করা হয়নি, মানে জোর করে করে সেই নাকড়া ছাকড়া যেই সব রাখা হয়েছে, কোনো মানে নেই সেগুলো। মানে এর আগেও লজিকলেস কমেডি দেখেছি রোহিত শেট্টির, এরকম লেভেলের বাজে দেখি, মানে রোহিত শেট্টির কমেডি যে এত বাজে হতে পারে আজকে আমার বিশ্বাস হলো। মানে প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আমি, প্রচণ্ড পরিমাণে। মানে আমি রীতিমতো এখন টাকা ফেরত দিতে ইচ্ছা করছে, আমার যে পরিমাণ টাকা নষ্ট হয়েছে। আমি বলবো ভুলেও দেখবেন না, এসব অনেক বাংলা ভালো ভালো সিনেমা আবার আসছে, ভালো কি খারাপ যায় না সেটা রিভিউ করলে বুঝতে পারো, সেগুলোর প্রতি বিশ্বাস রাখবো, এটার প্রতি বিশ্বাস রাখবেন না। এটাকে রেটিং দেওয়ার যোগ্য না, রেটিং দেবো না। এর থেকে আপনারা ঘরে বসে আর একবার ভ্রান্তিবিলাস আঙ্গুর দেখুন, অনেক বেশি আপনাদের হাসি পাবে, এটাই বক্তব্য। এখন তো ভাই সবাই ভালো থাকুন, সুতরাং টেক কেয়ার, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভাই টেক কেয়ার।